কার্ডিওলজি সংক্রান্ত জটিল ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের কিভাবে আরো সহজ পদ্ধতিতে চিকিৎসা করে রোগীকে সুস্থ করা যায়, তাই নিয়ে এক আন্তর্জাতিক মানের কনফারেন্স হতে চলেছে এই কলকাতায়। অষ্টম বাংলা ইন্টারভেশনাল থেরাপিউটিক্স 2018 অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার গেটওয়ে হোটেলে। আমরা রোগীদের বেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে, অর্থাৎ আমরা অত্যাধুনিক চিকিৎসা কি দিতে পারি, এবং যে চিকিৎসা আমাদের দেশের জন্য উপযোগী, এবং কোন চিকিৎসাটা আমাদের এখানে অ্যাভেলেবল না, এবং কোনটা দিলে আমাদের রোগীর জন্য ভালো হবে, সেই ধরনের ডিসকাশন হবে। কাজে বিটের মাধ্যমে আমার ডক্টরকে ট্রেনার করছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই রিজনের যাতে পেশেন্টগুলা ভালো চিকিৎসা পায়, উন্নতমানের চিকিৎসা পায়, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পায়, এবং এই চিকিৎসাটা যাওয়ার জন্য যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়ার কোনো দরকার নাই। এই ধরনের পেপার দুই দিন ধরে হবে। 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই কনফারেন্সে বাংলাদেশ, আমেরিকা, নেদারল্যান্ড, কোরিয়া, ইউকে সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 500 জন দক্ষ কার্ডিওলজি এক্সপার্ট ডাক্তার নিজেদের দক্ষতা শেয়ার করবে। এই কনফারেন্সে কিভাবে হার্টকে সুস্থ ভালো রাখা যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার রবীন চক্রবর্তী, বাংলাদেশের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার আফজালুর রহমান, ডাক্তার গ্যারিস মিন্স, ডাক্তার সঞ্জয় কাল্লা সহ অন্যান্যরা। এটা করা হচ্ছে যেগুলো হাই রিস্ক অ্যাঞ্জিওপ্লাস্টি যেগুলো আছে, সেই হাই রিস্ক অ্যাঞ্জিওপ্লাস্টির একটা স্ট্রাকচার ট্রেনিং করে আমাদের এই যেটা কনফারেন্স হচ্ছে এই রিজিয়ানে, এই বাংলা বেঙ্গল স্পিকিং রিজিয়ান বাংলাদেশ এবং কলকাতার মধ্যে যারা এক্সপার্ট যেমন ডক্টর সঞ্জয় কালরা এরা যাবে, তাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে, ডক্টর মিঞ্চ ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কী করে একটা স্ট্রাকচার ফরম্যাটে আমরা এরকম কমপ্লেক্স ইন্টারভেনশনগুলো করতে পারি, যাতে যারা কমপ্লেক্স হার্টের অসুখে রয়েছে এবং তাদের সঙ্গে অন্যান্য অসুখ আছে তার সত্ত্বেও তারা যেন ভালো থাকে, সেইটাই হচ্ছে আমার কর্মী।